আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দর্শক বন্ধুগণ দেখুন মাসিকের কততম দিন থেকে সহবাস করলে মূলত সন্তান হয় আপনারা এই বিষয়গুলা ক্লিয়ারভাবে জানেন না আজকের এই ভিডিওটা দেখার পরে আমি আশা করি এই বিষয়ে আপনাদের বিন্দুমাত্র সন্দেহ থাকবে না যে মাসিকের কততম দিন থেকে সন্তান হয় এবং কোন কোন দিন সন্তানের জন্য আপনারা চেষ্টা করবেন দর্শক বন্ধুগণ সাধারণভাবে মাসিকের হিসাব আপনাদেরকে বলি কোনো মহিলার যদি ত্রিশ দিন আপনার তিরিশ দিন পরে পরে যদি মাসিক হয় এটাকে নিয়মিত মাসিক বলা হয় আবার কোনো মহিলার যদি আটাশ দিন পরে পরে মাসিক হয় এটাকে নিয়মিত মাসিক বলা হয় আবার কোনো মহিলার যদি কমপক্ষে দুই মাস পরে পরে হয় মানে দুই মাস অন্তর অন্তর হয় এক মাস পরে হয় না তার দুই মাস পরে পরে হয় একবার দুই মাস হওয়ার পরে আবার দুই মাস পরে হবে আবার দুই মাস পরে হবে এরকম ব্যক্তিদের জন্য এটাই নিয়মিত আবার কোনো ব্যক্তি যদি বছরে মাত্র দুইবার হয় মানে ছয় মাস পরে পরে হয় তাহলে এটাই তার জন্য নিয়মিত নিয়মিত সংজ্ঞাটা হলো এটাই প্রত্যেক এতদিন পরে পরে হয় এটাই তার জন্য নিয়মিত পিরিয়ড এবং অনিয়মিত পিরিয়ড বলা হয় ধরুন আজকে ভালো হওয়ার কথা আজকে ভালো হওয়ার কথা আজকে ভালো হয়ে গেছে গা আরও চার দিন পরে হালকা পাতলা আপনার মাসিকের ফোটা ফোটা পরে আবার দশ দিন পরে পথ আছে আবার এক মাস নাই আবার বিশ দিন পরে পর্থ আসে এরকম যদি হয়ে থাকে এটাকে বলা হয় অনিয়মিত মাসিক আর প্রত্যেক এতদিন পরে পরে যেটা হয় এটাকে বলা হয় নিয়মিত মাসিক আর এটার হুকুম হলো নিয়মিত মাসিকের হুকুম এখন আসি যে মাসিকের কততম দিন সহবাস করলে মূলত সন্তান হয় দেখুন এই বিষয়টা সঠিকভাবে কোনো ব্যক্তি বলতে পারবে না যে মাসিকের দিন আপনারা যদি করেন তাহলে আপনাদের সন্তান হবে আর এতদিন যদি না করেন তাহলে সন্তান হবে না তবে আমি প্রায় দুই থেকে তিন বছরের যতটুকু আমার অভিজ্ঞতা আছে আমি এই বিষয়গুলো নিয়ে যেহেতু দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করতেছি এই চ্যালেঞ্জ হয়তো বা ছোটো আমি অন্য আরো চ্যালেঞ্জ আমার ছিল বড় চ্যালেঞ্জ ছিল সেখানে দু তিন বছর আমি এই সম্পর্কে ভিডিও আপলোড করতেছি সেখানে আপনারা অনেক সময় ফোন দেন অনেক সময় কমেন্টের ভিতরে বলেন সেই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি প্রথমত যেদিন থেকে আপনাদের মাসিক ভালো হবে কথার কথা বলতেছি আপনাদের মাসিক শুরু হলো বাইশ তারিখ থেকে মানে এক তারিখে আপনাদের মাসিকটা ভালো হয়ে গেছে তো এক তারিখে আপনারা পবিত্র হয়েছেন তো এক তারিখ থেকে প্রথম দশ তারিখ প্রথম দশ দিন ওই দশ দিনের মধ্যে সন্তান হওয়ার চান্স থাকে প্রায় পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট প্রথম দশ দিন প্রায় পঁচানব্বই থেকে প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট তবে আপনার মানে চার তারিখ থেকে লাস্টের ছয় দিন মানে মাসিক ভালো হওয়ার পাঁচ তারিখ থেকে লাস্টের ছয় দিন চান্স থাকে অনেকটা বেশি সাধারণ অন্য সময়ে সহবাস করলে যতটুকু মানে সন্তান হওয়ার চান্স থাকে এই মাসিক ভালো হওয়ার তিন থেকে চার দিন পর থেকে নিয়ে বাকি দশ তারিখের আগ পর্যন্ত যে কয়দিন সময় আছে অর্থাৎ পাঁচ ছয় দিন এই সময়টার মধ্যে সহবাস করলে সবচাইতে বেশি পরিমাণ সন্তান হওয়ার চান্স থাকে কিন্তু পরবর্তী সময় যে আপনার সন্তান হবে না বিষয়গুলো কিন্তু এরকম না পরবর্তী সময় আপনাদের সন্ধান হইতে পারে এখন কখন আপনাদের অবলেশন হবে আর কখন হবে না এই বিষয়গুলো জানার জন্য ইউটিউব থেকে আপনারা অনেক ধরনের সাহায্য চান আসলে ইউটিউবে প্রকৃত সমাধান না ইউটিউব হলো জাস্ট একটা সাধারণ আপনাদের একটা বোঝার সুবিধার জন্য কারণ আপনি আর বয়স কত আপনি কি পরিমাণ উঁচা আপনার স্বাস্থ্য কেমন এই বিষয়গুলো কিন্তু ইউটিউব ওরা জানে না আমি নিজেও জানি না বা অন্য কোনো ব্যক্তি যদি ভিডিও দেখেন সে নিজেও কিন্তু আপনার জানে না তো এই বিষয়গুলো জানার জন্য নিকটতম কোনো ডাক্তারের পরামর্শ আপনাদের নিতে হবে আপনি আমার ভিডিও বলেন বা যে কোনো ব্যক্তির ভিডিও বলেন কারো ভিডিও দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না কারণ আপনি কেমন আপনার অবস্থা সম্পর্কে কিন্তু আমরা বলি না যেই বলে সাধারণ যে নিয়মটা আছে সেই নিয়মে কিন্তু আমরা মূলত ইউটিউবের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তো তারপরেও যদি কোনো ব্যক্তি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিও নিচে করবেন এবং আমাদের এই ভিডিওটা যদি তথ্যপূর্ণ হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন এবং কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন বাজিয়ে দেবেন